মিসমা সুমন লিখেছেন যদি আমি কাউকে মনে মনে গালি দিই বা যখন একা থাকি তখন কাউকে গালি দেই তবে কি গুণা হবে গালি দেওয়া সর্বাবস্থা গুণা আপনি একা থাকছেন তখন গালি দিচ্ছেন তবুও আপনি গুনাহার হচ্ছেন আর মনে মনে আপনি গালি দিচ্ছেন উচ্চারণ করেন নাই মনে মনে করেছেন তাহলে সেক্ষেত্রে আপনি মনের গুণা করেছেন বাট গালি দেওয়ার যে গুনাহাটা মুখে উচ্চারণের সেটা তো হলো না কারণ আপনি মুখে উচ্চারণ করেননি বাট গালি দেওয়ার সর্ব অবস্থায় খারাপ এবং গুনাহের কথা ইমানের কখনও গালিবাজ হবে না বিশাল বলেছেন এরপরে এ এই এফআইডি থেকে আপনি লিখেছেন রক্ত সম্পর্কেও কেউ গুনাহে লিপ্ত হলে তাকে কি বাধা দেওয়া যাবে না আমি যদি বাধা না দেই এতে কি আমি গুণাগার হব অবশ্যই আপনি বাধা দিবেন বাধা দেওয়া যাবে না এমন কোনো কথা নেই বরং যে কেউ গুনাহে লিপ্ত হবে অন্য লিপ্ত হবে আপনার সাধ্যে থাকলে আপনি সে তাকে সেখান থেকে বাধা দেওয়ার আপনার চেষ্টা চালাতে হবে কিন্তু সেটা ভ্যারি করবে যে লোকটাকে তার সাথে আপনার সম্পর্ক কি বাধা দেওয়ার ক্ষমতা আপনার কতটুকু আছে না ক্রিকেম সাল্লাহ সাল্লাম বলেছেন মনোর আবিঙ্ক মুভি আদি কে কোনো অন্যায় কাজ করতে দেখলে সে তার হাত দিয়ে যেন সেটাকে পরিবর্তন করে দেয় ফুল্লাম ইস্তাতে ফাইবিল সাহানি যদি হাত দিয়ে পরিবর্তন করতে না পারে মুহূর্তি পরিবর্তন করার চেষ্টা করবে সেটাও না পারলে অন্তর দিয়ে কিন্তু তাকে কোনো না কোনোভাবে চেষ্টা করতে হবে সেই চেষ্টাই আপনি করবেন নিজে না পারলে অন্য কাউকে দিয়ে করাবেন লিপি আক্তার লিখেছেন আমি আমার ছেলেকে ভালো মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্যে ছেলে মেয়েকে নিয়ে ঢাকায় থাকি ছেলে মাদ্রাসা থাকে আমি মেয়েকে নিয়ে বাসায় থাকি আমার স্বামী অনুমতি আছে তিনি পনেরো দিন পরপর আসেন আমার এতে গুণ হবে কি না ইনশাআল্লাহ গুণ হবে না আপনি পর্দা এবং সৈরত রন্ধন বিধিবিধানগুলোকে যথাসম্ভব মেনে চলার চেষ্টা করবেন এরপর মোহাম্মদ সুমান ইসলাম লিখেছেন যেসব মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে এবং গোপন রেখে বিয়ে করে তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত বিয়ের আগে যারা সম্পর্ক করে সংবাদ সন্দেহাত্মিকভাবে তারা হারামে লিপ্ত এবং গুনাহে লিপ্ত বিয়ের পরও সম্পর্ক আছে কিন্তু বিষয়টাকে গোপন রাখছে এরকম যদি তাহলে প্রতারণা করছে সে স্বামীর সাথে আর যদি ব্যাপারটা এরকম হয় যে বিয়ের আগে সম্পর্ক হয়তো ছিল কিন্তু সেটা থেকে তিনি তবা করে বেরিয়ে এসছেন আর সেখানে ফেরত যাওয়ার মতো কোনো ইচ্ছা তার নেই এবং তিনি প্রায়শ্চিত্ত করছেন তাহলে সেক্ষেত্রে সেটা স্বামীর কাছে বললে বরং আরও সংসারে অশান্তি হতে পারে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে এরকম আশঙ্কা থেকে যদি তিনি গোপন রাখেন সেটা জায়জা হতে পারে কারণ এখানে আমরা কোনো আগে কোনো পাপ করে যদি আমি তবা করে ফিরে আসি সেটাকে প্রকাশ করার নির্দেশ কিন্তু শরীর আমাদেরকে দেয় না বরং সেটা গোপন রাখার নির্দেশই কিন্তু শরীয়ত দেয় বাট বের পরও যদি তিনি সেখানে সেগুলোতে লিপ্ত থাকেন এবং সেটাকে প্রকাশ করবেন সেটা গুনাহের কথা আর আগের অবৈধ সম্পর্ক করলে সেটা নিয়ে কোনো প্রায়শ্চিত্র না করলে কোনো তবা না করলে স্তেকফার না করলে ফিরে না আসলে তিনি তো কবিরে লিপ্ত হয়েছেন এবং সব গুণা রয়েছে আখরাতে তিনি জেনাকারী হিসাবে উঠবেন এবং জেনার যে শাস্তি সেটা মুখোমুখি তাকে হতে হবে সেজন্য তবে স্তেকফার করে সে সেই পাট চুকিয়ে নেওয়া উচিত